সূত্রগুলো বলবো এবং তারপরে আরো কয়েকটা ফর্ম হয়, আটটা ফর্ম আছে, আটটা ফর্ম মধ্যে চারটে বা পাঁচটা ফর্ম নিয়ে আলোচনা করবো, তারপরে কয়েকটা এক্সাম্পল নিয়ে এই ভিডিওতে বা পরের ভিডিওতে একদিনের মধ্যে ওটা আসবো, প্রসেসটা হয়তো বলে দেবো বা আজকে হয়তো সবগুলো প্রসেসই বলে দেবো এবং তারপরে এক্সাম্পলগুলো নিয়ে আমি তখন আলোচনা করবো, সেরকম সম্ভব হবে, তার সুবিধা হবে সেরকম দিয়ে করছি, কারণ আটটা স্টেপ আছে, তো আটটা রকম প্রসেস আছে, তো ওটাকে মানে কি বলবো বুঝতে না পারলে কিন্তু মুশকিল, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, কারণ এই সূত্রগুলো সব থেকে বেশি ইউজফুল, যদিও প্রতিটা আগেও বলেছি এখনো বলেছি যে প্রতিটা পেইন্টার কানেক্টেড নির্দিষ্ট সমকটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং তারপরে বলতে পারো এইটা ইম্পর্টেন্ট, কারণ এইটা মানে এই টু বিটা বেশি ইম্পর্টেন্ট টু এর থেকে যদিও, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো করে শিখতে পারলে সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্টের থেকেও বড় কথা এটা অনেকগুলো জিনিস বোঝার আছে, তো সেটা কিন্তু আমরা বুঝতে হবে, শুধুমাত্র এই পাঁচটা ফর্ম মধ্যেই কিন্তু হবে না, তো সেই ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা মানে বুঝতে হবে কোন ক্ষেত্রে কি করতে হয়, বা যেরকম আমরা আগের চ্যাপ্টারে যেমন বলেছিলাম যে এমন একটা জিনিস ধরতে হয় যে একটা ডেরিভেটিভ অন্য একটা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ওরকম কিছু প্রসেস আছে কোন ক্ষেত্রে কোন সূত্র আনবো বা কোন ক্ষেত্রে কি করতে হবে সেটার জন্য একটা আলাদা ইয়ে আছে, এবং এটা আগের চ্যাপ্টারের থেকে অ্যাডভান্স করছে, ঠিক আছে, তো ফার্স্টে আমি পাঁচটা ফর্মুলা বলেছি এবং পাঁচটা ফর্মুলা প্রমাণ নিয়ে আলোচনা করবো, তারপরে হচ্ছে যদি পারা যায় সবগুলো প্রসেস আজকে বলে দেবে এবং পরের দিন তখন তাহলে এই উদাহরণ নিয়ে বা আজকে দেখা সম্ভব যেরকমভাবে সুবিধা হচ্ছে আমি সেরকম ভাবে, ঠিক আছে, দেখতে দেখো ভিডিও তাহলে দেখো, তাহলে আলোচনা করা যাক এই চ্যাপ্টারে মানে এই ইন্টিগ্রেশন সব থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলা করেছে সব জায়গায় কাজে লাগবে সেই ফর্মুলাগুলো সম্পর্কে, তো পাঁচটা ফর্মুলা এখানে আছে আমাদের, তো পাঁচটা ফর্মুলা দেখো কি আছে, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর মানটা হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই, এই ক্ষেত্রে আমরা যখন দেখো আগের চ্যাপ্টারেই বলেছিলাম যখন আমার এরকম নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তখন আমি x সমান এ ট্যান থিটা পুট করি, তো ফার্স্টে x সমান এ ট্যান থিটা পুট করেছি, তো তার ডেরিভেটিভ কি হয়েছে dx সমান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর ওই মানটা আমি বসিয়ে দিয়েছি x স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, একবারে এ স্কোয়ার কমন নিয়ে নিয়েছি এবং এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, তাহলে একটা এ কেটে গেছে এবং এটা সেক স্কোয়ার থিটা ডি থিটা এবং এইটাও সেক স্কোয়ার আসছে আলটিমেটলি, তো কেটে গেল, আলটিমেটলি কি আসছে 1 বাই এ ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে ডি থিটা ইন্টিগ্রেশন কি হয় থিটা বা প্লাস সি একটা যদিও, থিটা মানে দেখো কি ট্যান থিটা মানে কি এক্স বাই, থিটা মানে কি ট্যান ইনভার্স এক্স বাই, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই, তাহলে ফার্স্ট প্রমাণটা, সেকেন্ড প্রমাণটা ক্ষেত্রে আছে dx বা x স্কয়ার মাইনাস x স্কয়ার, এইগুলো কিন্তু মনে রাখবে যে কোনটাতে প্লাস থাকলে কি হয় মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে হচ্ছে আমাদের এটা সূত্রটা আসবে 1 বাই 2 এ লগ অফ x মাইনাস এ বা x প্লাস এ মড আছে, লগ এর ক্ষেত্রে সব মড থাকে, তো এখানে আমরা দেখো কি করেছি এটাকে আমি ফার্স্টে ভেঙে নিয়েছি x প্লাস এ ইনটু x মাইনাস এ, ঠিক আছে, এবং এই দুটোকে দেখো যোগ করলে আমার x কাটবে, যদি যোগ করতাম তাহলে দেখো আমার a কাটতো, যদি আমি যোগ করতাম এখানে যোগ করলে a কাটতো কিন্তু x কাটতো, আমার x তো রাখা যাবে না মানে x তো অ্যাডজাস্ট করা যাবে না সেই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি বিয়োগ করেছি, বিয়োগ করলে আমার a থাকবে 2a থাকবে, সেই 2a টা যদি কনস্ট্যান্ট বাইরে অ্যাডজাস্ট করেছি তাহলে আমার কি আসছে x প্লাস a মাইনাস অফ x মাইনাস, এবার কি করেছি একবার এই প্রথম টার্মটা বাই দুটো একবার এই টার্মটা বাই দুটো এরকম করেছি, তাহলে একটা করে টার্ম কেটে গেছে, তাহলে একটা ক্ষেত্রে আছে dx বাই x মাইনাস এ, একটা ক্ষেত্রে আছে dx বাই x প্লাস এ, এই পার্টটা হচ্ছে লগ অফ x মাইনাস এ, এই পার্টটা হচ্ছে লগ অফ x প্লাস এ, তাহলে কিন্তু আমার লগ অফ x মাইনাস সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, লগ অফ x মাইনাস এ বাই লগ অফ x প্লাস এ, তাহলে এটা আমার আলটিমেটলি এটা হয়ে গেল লগ এ মাইনাস লগ বি মানে লগ অফ a প্লাস বি, এবার তিন নম্বর সূত্র দেখো dx বাই s স্কয়ার মাইনাস x স্কয়ার, এটার কি আসছে 1 বাই 2 এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, আমি কিন্তু দেখো এই সূত্রটাকে পুরোপুরি এই একটা রিপ্রেজেন্ট করতে পারি শুধুমাত্র একটা মাইনাস কমন নিলে, শুধুমাত্র একটা মাইনাস কমন নিলে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আলটিমেটলি এটা লিখতে পারো 1 বাই 2 এ লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, আগে একটা মাইনাস থাকবে, এবার মাইনাস থাকি কি হয় মাইনাস লগ এর পাওয়ারে চলে যায় এবং ওটা লগকে ঘুরিয়ে দেয় মানে 1 বাই এক্স করে দেয়, মানে এরকম টাইপের মাইনাস লগ এক্স এটা মানে হচ্ছে লগ অফ 1 বাই এক্স, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হয়, এটা আমি আরেকলাই লিখে দিচ্ছি, এটা মানে হচ্ছে মাইনাস লগ এক্স সমান হচ্ছে লগ অফ 1 বাই এক্স, লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1
log of x to the power minus 1 সমান হচ্ছে আমার log of 1 by x ঠিক আছে তো এই পার্টটা করতে পারি এবার দেখো এখানে একটা তুমি বলতে পারো যে এখানে x minus e আসছে এখানে a minus x কেন আসছে যেহেতু আমার মড আছে তো সেই ক্ষেত্রে আমার a minus x বা a minus a x minus a কোনো ভেরিয়েশন নেই বা দুটোই একই একই দুটোই সেম তো এখানে আমার সেম প্রসেসটা এরকমই ফলো করতে পারি বা আমি প্রমাণটা দেখো এইভাবে করেছি এখানে a plus x a minus x দুটোকে যোগ করেছি তাহলে x x কেটে গেল একটা 1 by 2 অ্যাডজাস্ট করে বাকি পার্টটা করেছি এবার এই জায়গাটায় দেখো যখন আমি করেছি এই জায়গাটায় dx by a minus মানে minus log of a minus x minus কেন হবে দেখো dx by x মানে আমার log x হয় dx by x মানে আমার কিন্তু log x হয় কিন্তু যেহেতু যদি dx by 2x থাকে বা dx by 2x plus a থাকে তাহলে কিন্তু আমার log of 2x plus a তো হয় ঠিক আছে by 2 হয় তো এখানে যদি আমার একটা m থাকে ধরো তাহলে mx by m হবে তাহলে এখানে m টাই হচ্ছে আমার minus 1 সেজন্য একটা minus 1 দিয়ে অ্যাডজাস্ট করেছি বাকি পার্টটা একই রকম ভাবে হয়ে গেছে ফোর্থ পার্টটা কেটে যে dx by root of x square plus minus x square তো এটার ইন্টিগ্রেশন হল log of something plus a তো log of something যে ইনিশিয়ালি থেকে যে ধরেছি এইটা ডেরিভেটিভ গুলোকে বারবার আমি বলেছিলাম এটা ডেরিভেটিভ করতে গেলে যে রেজাল্ট আসবে সবসময় মুখস্থ রাখতে বলেছিলাম মানে মনে রাখতে বলেছিলাম তো এটা log এর ক্ষেত্রে হয় 1 by x এবং এই পার্টটার জন্য হচ্ছে x এর জন্য 1 এবং root x এর জন্য হয় 1 by 2 root x আবার এটার জন্য চেইন রুল লাগালে এটা 2x হবে তো এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা কেটে যাবে এবং কেটে গেলে আলটিমেটলি আসবে এই গোটা পার্টটা সমান হচ্ছে dz তো dz এর ইন্টিগ্রেশন কি হয় z প্লাস c বা z টাকে মিলে ধরেছিলাম তাহলে আলটিমেটলি মাত্র log অফ সামথিং প্লাস z মানে c চলে আসছে তো এই পার্টটা কিন্তু আমি বারবার বলেছিলাম যে এইটার যে ডেরিভেটিভ হয় এই পার্টটা আমাদের মনে রাখতে কারণ সুবিধা হবে তাহলে তাহলে কিন্তু ডেরিভেটিভ করতে গিয়ে ভুল করলে কিন্তু একদম চলে গেল বা যদিও ফর্মুলা মনে মানে প্রমাণ করতে হবে না তাও বলছি যে ডেরিভেটিভ হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টটা পারলে মনে রাখো মানে মুখস্থ না রাখলেও অ্যাটলিস্ট মনে রাখো যে এরকম একটা জিনিস হয় শুধুমাত্র আমার এই লগ এর ডেরিভেটিভ এই পার্টটা হয় লগ এর ক্ষেত্রে এই পার্টটার ডেরিভেটিভ এই জিনিসটা হয় 1 বাই এই জিনিসটা ঠিক আছে তো আরেকটা সূত্র আছে এই অঙ্কটা একটা একইভাবে আমরা করব শুধুমাত্র f সমান a sin থিটা পুট করব বাকি পার্টটা সেম দেখো যে প্রমাণটা ওখানে বাকি ছিল dx by root of a square minus x square তো আমি এখানে বলেছিলাম x সমান a sin থিটা পুট করতে তো x সমান a sin থিটা পুট করলে কি হবে dx হবে এবং a cos থিটা d থিটা এই মানটা বসিয়ে দেবো তো উপরটা আসবে a cos থিটা d থিটা এবং a square minus a square sin square থিটা তো একবারে a square কমন নিয়ে নিয়েছি এবং তারপরে মানটা বসালে এ cos থিটা কেটে যাবে তাহলে আমি শুধুমাত্র d থিটা মানে থিটা প্লাস c থিটা মানে কি হবে sin ইনভার্স x এবার দেখো ডাইরেক্ট যখন প্রমাণগুলো আমার এই আকারে থাকবে মানে যে সূত্রগুলো আমার যখন এই আকারে ডাইরেক্ট আমি করতে পারবো তো প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এরকম আমরা যদি থাকি নরমাল ধরো দ্বিঘাত সমীকরণ আকারে আছে তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে আমার x স্কয়ার এর যে সহগ আছে x স্কয়ার এর যে সহগ আছে সেটাকে আমাকে 1 করতে হবে x স্কয়ার এর সহগটাকে 1 করতে হবে তার জন্য কি কমন নেব এখানে a কমন নেব তাহলে দেখো a কমন নিয়ে কি করেছি 1 / a করে এটাকে x স্কয়ার + b / a + c / এবার এটাকে পূর্ণ বর্গ আকারে আমরা যেটা 8 বা 9 হয়তো আমরা পড়েছিলাম এইটা হয়তো আমরা পড়েছিলাম পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা সেই পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা এরকম টাইপের আছে যে x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 এরকম টাইপের ধরা যে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পারে তাহলে কি হবে এটা x স্কয়ার এটা কি হবে আমার x স্কয়ার প্লাস 2 ইনটু 5 বাই 2x প্লাস 5 বাই 2 এর হোল স্কয়ার 5 by 2 whole square plus 6 minus 5 by 2 square so ultimately our a is asked x plus 6 x plus 5 by 2 whole square e part ta calculate to minus 1 er char tar ase minus 1 by 2 whole square ঠিক আছে এই পার্টটা সবসময় মাথা রাখবে যে x এর পার্টে যে থাকবে সহগ ওই যে a স্কয়ার তো আমি জানি a স্কয়ার মানে হবে x স্কয়ার তো আমি 2a পার্টটা জানি কিন্তু b পার্টটা জানি না b পার্টটার জন্য এখানে যেটা কমন নেওয়ার পরে যে পার্টটা পড়ে থাকবে x এর সহগ আমার যে পার্টটা পড়ে থাকবে সেইটা বাই 2 যেটা হবে সেটা বাই 2 মানে b বাই 2 এ 3 থাকলে 3 বাই 2 5 থাকলে 5 বাই 2 7 থাকলে 7 বাই 2 সেটাই হচ্ছে আমার b পার্টটা হবে মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যেটা ওই b পার্টটা হবে এখানে যে x এর সহগ যেটা থাকবে সেটা বাই 2 তো
হরে একটা রুট আছে, তো ব্যাপারটা গোটাটা পুরোপুরি সেম, শুধুমাত্র একটা রুট থাকবে, এটা রুটে হবে, এটা রুট এরকম হবে, এবং তারপরে যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার, সেই সূত্রটা হলে কিন্তু হবে। এখানে কিন্তু আর কোন রকম কোনো চেঞ্জ নেই, প্রসেসটা পুরোপুরি সেম, অ্যাডজাস্ট করা বা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা সবটা সেম, শুধুমাত্র এখানে একটা রুট হবে, ঠিক আছে। এবার দেখো যে উপরে মানে এখানে শুধুমাত্র ওয়ান বা কনস্ট্যান্ট ছিল, এবার দেখো উপরে এক্স বলা টার্ম চলে এসেছে, তো সেই ক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে এটা করতে হবে, সেটা হচ্ছে এই লব সমান সাম কনস্ট্যান্ট ইনটু হরের ডেরিভেটিভ প্লাস আরেকটা কনস্ট্যান্ট, লব সমান কি লিখবো বা ডিনোমিনেটর নিউমারেটর যাই হোক ইংরেজিতে ভুলে গেছি, যাই হোক, তো সেক্ষেত্রে আমি কি করবো, লব সমান হচ্ছে লব সমান আমি করবো যে সাম কনস্ট্যান্ট ইনটু নিচে একটা ডেরিভেটিভ প্লাস প্লাস একটা কনস্ট্যান্ট, হর লব মানে মানে নিউমারেটর আর হর মানে ডিনোমিনেটর, তো যাই হোক, তো কে ওয়ান ইনটু ডিডিএক্স অফ হর প্লাস কে টু করতে হবে। এবার এখান থেকে দেখো হরের ডেরিভেটিভ কি হবে, এ এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে টু এ এক্স, কারণ এ ফিক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, টু এক্স, বি এক্স এর ডেরিভেটিভ বি, তাহলে টু এ এক্স প্লাস বি ইনটু কে ওয়ান প্লাস কে টু। এবার দেখো এটা যদি গুণ করি বা স্প্লিট করে দিই তাহলে কি আসবে, টু এ কে ওয়ান এক্স প্লাস বি কে ওয়ান প্লাস কে টু। এবার দেখো যখন তুলনা করি সবুজ কালির সঙ্গে সবুজ কালি, এক্স এর সহক এদিকে আছে আমার কত এল, এবং এইদিকে আছে টু এ কে ওয়ান, এই দুটোকে আমি পরস্পর, এই দুটোকে আমি পরস্পর তুলনা করেছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি টু এ কে ওয়ান সমান, তাহলে দেখো আমাদের এ বি সি এল এম এগুলো সব আমাদের জানা, কিন্তু তো আমাদের শুধু অপরিচিত বা অজানা হচ্ছে কে ওয়ান আর কে টু, কে ওয়ান আর কে টু আমাকে বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার কি আসবে, কে ওয়ান সমান আসবে এল বাই টু এ, এবং ওই মানটা বসিয়ে দিয়ে কে টু এর মানটা এই পার্টের সঙ্গে এই পার্টটা তুলনা করে আমাকে বের করতে হবে, এই পার্টের সঙ্গে এই পার্টটা তুলনা করে আমাকে কে টু মানটা বের করতে হবে। এবার যখন বের করলাম তখন দেখো কি করেছি, এল এক্স প্লাস এম সমান কে ওয়ান ইন্টু এটা প্লাস কে টু করতেই পারি, এটাকে ওটাকে আমি একবার লিখেছি কে ওয়ান ইন্টু এটা বাই এটা প্লাস কে টু ইন্টু এটা। এবার দেখো এটার ক্ষেত্রে হচ্ছে, এবার এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এবার এটার ক্ষেত্রে নিচের পার্টটা সমান জেড ধরেছি, নিচের পার্টটা জেড জেড ধরলেও উপরটা দেখো ডেরিভেটিভ এই টু এক্স, টু এক্স প্লাস বি ডিএক্স সমান ডিএক্স চলে আসবে, ডিজেড চলে আসবে, তো এই পার্টটা হচ্ছে আমার গোটাটা, তাহলে এই পার্টটা আমার গোটাটা হচ্ছে তাহলে ডিজেড, তাহলে ডিজেড বাই জেড হয়ে গেল, আর এই পার্টটার ক্ষেত্রে একদম সিমিলার টু একদম ফার্স্ট পার্ট, একদম পুরোপুরি ওইভাবেই কিন্তু করতে হবে, তাহলে এই পার্টটা কিন্তু আমি এইভাবে করে নিতে পারবো। এবার চার নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, একই জিনিস শুধুমাত্র নিচে একটা রুট, এখানেও তাহলে একই জিনিস হবে, নিচে একটা রুট হবে, বাকি প্রসেস গোড়াটা সেম হবে, তাহলে শুধুমাত্র এখানে আমার যেটা জেড ছিল সেটা রুট জেড হবে, যেগুলো এগুলো যা ছিল মানে একদম যা ছিল তাই, শুধুমাত্র একটা এক্সট্রা রুট যোগ হবে, এবং রুট দিয়ে যা সূত্র হবে সেই সূত্র হবে তখন, তাহলে ঠিক আছে। আর চারটে পার্ট আছে, চারটে পার্টটা বলে দিচ্ছি, তো এক্সাম্পল নিয়ে আলোচনাটা পরের দিন করবো, এক্সাম্পল তোমরা ভালো করে দেখবে, আমি এক্সাম্পলের পার্টটা বলে দেবো, কিন্তু এক্সাম্পলটা আজকে আলোচনা করবো না, পরের দিন তোমরা আলোচনা করবো। দেখো পরের যে পার্টটা কিন্তু আটটা বলেছিলাম, তো একটা বেশি মানে একটা এক্সাম্পলে আছে বলে আমি এটা বলে দিলাম, যে উভয় পক্ষে এরকম রুট টাইপের আছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করবো, আমি এই ক্ষেত্রে পর অনুসরণ করবো, উপরটাকে দিয়ে নিচে থাকি, উপরটাকে রুটটা মুক্ত করবো আর কি, তো উপরটাকে দিয়ে উভয় পক্ষে গুণ করেছে রুট অফ এটা দিয়ে উভয় পক্ষে গুণ করেছে, তাহলে এই পার্টটা রুট এক্স কিন্তু রুট এক্স মানে শুধু এক্স হয়, তাহলে ওই পার্টটা ওরকম হয়ে গেল, নিচের পার্টটা পড়ে থাকলো, এবং গুণ করে আমি ধরে নিলাম যে এই গুণ ফলটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে। এবার দেখো এই জিনিসটা আমার চার নম্বরে ছিল, চার নম্বর অলরেডি করেছি। এবার দেখো জিনিসটা হচ্ছে যে বাইরে ঘাতটা এক এবং ভিতরেও ঘাতটা এক, একটাতে রুট আছে একটা রুট নেই, একটাতে রুট আছে একটা রুট নেই, তো আমি কি করবো, ভিতরেরটা সমান জেড স্কোয়ার ধরবো, ভিতরের পার্টটা সমান জেড স্কোয়ার, রুট ছাড়া কিন্তু রুট সহ ধরলে জেড, কোন রুট ছাড়া ধরলে জেড, সেখান থেকে একবার ডিএক্স আসবে এবং এখান থেকে একবার এক্স আসবে ইন টার্মস অফ জেড স্কোয়ার, এখান থেকে একবার এক্স আসবে ডিএক্স আসবে এবং এখান থেকে একবার এক্স আসবে ইন টার্মস অফ জেড স্কোয়ার, তো ডিএক্স এবং এক্স এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবো, এই পার্টটার জন্য জেড বসবে, ডিএক্স এর জায়গায় টু বাই সামথিং জেড বসবে, এবং এই পার্টের ক্ষেত্রে এক্স এর যে মানটা বের করলাম এই পার্টটা কিন্তু বসিয়ে দেবো, তাহলে আমার একটা সিম্পলিফাই ফর্ম চলে আসবে এরকম টাইপের, এবং সেটাকে আমি
আগেকার যা ফর্ম করেছি সেই আকারে চলে আসবে। এবং অবশ্যই কিন্তু বারবার বলছি যে জেড স্কোয়ার এর বা এক্স স্কোয়ার এর সহগ যদি আমার ওয়ান না আসে তো অবশ্যই কিন্তু ফার্স্ট টাইমে ওয়ানটা করবো এবং তারপরে বাকি যা ফর্মুলা দেখছি সেরকম টাইপের করবো। সাত নম্বর কি হচ্ছে, বাইরেরটা দেখো আমার রুট নেই বা এক ঘাত এবং ভিতরেরটা হচ্ছে রুটও আছে আবার স্কোয়ারও আছে। তো এই ক্ষেত্রে ধরতে হয় ভিতরেরটা বাইরেরটা সমান ওয়ান বাই টু, বাইরেরটাই হচ্ছে আমার এক ঘাত এবং ভিতরেরটাই হচ্ছে দ্বিঘাত। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার করতে হবে বাইরেরটা সমান ওয়ান বাই টু, এখান থেকে ডেরিভেটিভ করবো। একইভাবে প্রসেসটা কিন্তু প্রতিটা ধরার ক্ষেত্রে একই, এই ক্ষেত্রে একটা ডিএক্স বের করবো আরেকবার এক্স বের করবো, সেই মানটাকে এখানে বসিয়ে দেবো, ডিএক্স এর মানটাকে বসাবো আর এখানে এটার জায়গায় ওয়ান বাই জেড বসাবো, এল এক্স প্লাস এম এর থেকে ওয়ান বাই জেড বসাবো আর এখানে এক্স এর মানটা বের করে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। একইভাবে আবার তাহলে এখানে জেড ড্যাশ জেড ওয়ান এর স্কোয়ার আছে, জেড ওয়ান মানে দেখো ওয়ান বাই এল ওয়ান মানে ইন্টু ওয়ান বাই জেড মাইনাস এল, তো এই মানটা বসাতে দেবে নিচে একটা জেড চলে আসবে, নিচে একটা জেড স্কোয়ার আসবে, তো সেটা বেরিয়ে গেলে একটা জেড স্কোয়ার, এখানে একটা ওয়ান বাই জেড আছে আবার একটা ওয়ান বাই জেড আসবে, এখান থেকে যখন ক্যালকুলেশনটা করবো তো তখন আলটিমেটলি জেড স্কোয়ার কেটে যাবে, দিয়ে আবার ওই আগে আগেকার কোন ফর্মুলা যেগুলো করেছি সেগুলোর মধ্যে কি চলে আসবে। এই পার্টটার ক্ষেত্রে দেখো সরি আট নম্বরটার ক্ষেত্রে ভিতরের স্কোয়ার বাইরের স্কোয়ার একটা বার রুট আছে একটা বার রুট নেই, তো আমি কি করবো ভিতরের পার্টটা সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরবো, একইভাবে ওখানেও ওরকম ভাবে ডেরিভেটিভ করবো, ডিএক্স বের করবো এবং এক্স স্কোয়ার বের করবো, দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে টু এ এক্স ডিএক্স আর এই পার্টটার জন্য কিন্তু ইউভি হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স জেড স্কোয়ার ফিক্স, এক্স থেকে ডেরিভেটিভ করলাম বলে ডিএক্স হলো, একইভাবে এক্স স্কোয়ার ফিক্স জেড স্কোয়ার ডেরিভেটিভ টু জেড ডিজে, তো এই পার্টটা এলো এবং এখান থেকে দেখো প্রতিটা পার্টে টু এক্স কমন আছে বলে আমি কেটে দিয়েছি এবং তারপরে সেখান থেকে আমি ডিএক্স বের করেছি আর একবার এই ইকুয়েশন থেকে এক্স স্কোয়ার বের করেছি এবং সেই দুটো মান আবার একইভাবে বসিয়ে দিয়েছি এবং আবার একইভাবে পুনরায় যেরকম বললাম সেরকম কোনো না কোনো একটা ফর্মে আমার চলে আসবে। তো আমার মেন টার্গেট হচ্ছে কিন্তু আমাদের আগেকার যা আমরা ইন্টিগ্রেশন শিখেছি আপ টু প্রতিস্থাপন এ বা প্রতিস্থাপন বি এর যে কোনো ফর্মুলা পেয়েছি পাঁচটা ফর্মুলা, সেই ফর্মুলাতে যখন আমি ডাইরেক্টলি তাকে এক্সপ্রেস করতে পারছি না তার জন্য আমাকে কিছু ট্রান্সফরমেশন করতে হচ্ছে বা কিছু পুট করতে হচ্ছে বা কিছু সাবস্টিটিউশন করতে হচ্ছে বা ওটাকে সিম্পলিফাই আকারে নিয়ে আসতে হচ্ছে কিছু কমন নিয়ে বা কিছু, তো এইটা হচ্ছে কিন্তু আমার মেন টার্গেট, অন্য কিছু নতুন ফর্মুলা কিন্তু আমি এখানে শিখলাম না, যে আজকে নটা আমি পার্ট বললাম তারপরে পাঁচটা ফর্মুলা বলার পরে এখানে নতুন পার্ট কিছু শিখলাম না, এখানে শুধু আমি শিখলাম কোন ক্ষেত্রে আমাকে কি করতে হয় বা কি আকারে এনে সূত্র আকারে নিয়ে আসতে হবে বা আগেকার সূত্রের ইউজ করতে হবে, তো আমার কিন্তু আর কোন রকম কিন্তু প্রতিটা সূত্রের মানে প্রতিটা ধরার ক্ষেত্রে তো জিনিসটা আলাদা, যেমন প্রথম দিকে দুটো দুটো করে সেম টাইপের করেছিলাম এখানেও এই পার্টটা যদিও এক লাইন করলে সেম চলে আসবে কিন্তু এই পরের চারটে কিন্তু একটু জটিল টাইপের বা একটু মনে রাখার কিন্তু অবশ্যই ব্যাপার আছে, না মনে রাখলে কিন্তু মনে রকম ধরলে হয়তো হতে পারে, হবে না বলছি না, হবে না বলা ভুল, সে কোনোভাবে করতেই পারে কিন্তু এটা কিন্তু করলে একটু জটিল হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এরকম করবো এবং লাস্ট একটা ক্ষেত্রে যেটা আছে হোল পাওয়ার আছে এক্স মাইনাস এ এর হোল পাওয়ার এম এবং এক্স মাইনাস বি এর হোল পাওয়ার এম, তো যেটার পাওয়ার গ্রেটার আমি ধরে নিচ্ছি এখানে এনটা বড় মানে বি এর পাওয়ারটা বড়, তো আমি সেখানে কি করবো এক্স মাইনাস বি সমান জেড ইন্টু এক্স মাইনাস এ, উল্টোটা করলেও কোনো ভুল নেই, ক্যালকুলেশনটা হয়তো বড় হতে পারে আমার মনে হয়েছে বা আমার দেখেছিলাম আর কি, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো কি বড়টা যেটার পাওয়ার বড় সেটা সমান জেড ইন্টু অন্যটা ধরা, সেখান থেকে একইভাবে ডিএক্স বের করা এবং একইভাবে আমার এক্স মান বের করা বা এখানে আলটিমেটলি যেহেতু দেখবে জেডের সময় এক্স মাইনাস এ আছে এক্স তো বের করতে হবে, তো ফার্স্ট ওই ক্যালকুলেশনটা করবে দেখবে আলটিমেটলি আমার এক্স মাইনাস এ পড়ে থাকবে, তো এক্স মাইনাস এ পড়ে থাকবে তো এক্স মাইনাস ডি জেড থাকবে এক্স মাইনাস এ থাকবে, তো এক্স মাইনাস এ কে তো আমার রাখা যাবে না, তো ইন টার্মস অফ জেড এক্সপ্রেস করতে হবে, আলটিমেটলি আমি এক্স বের করে এক্স মাইনাস এ বের করবো বা যে আমার যেটা থাকবে যেটা তুমি ধরবে সেই মানটা কিন্তু বের করতে হবে, আলটিমেটলি আমাকে এক্স ও বের করতে হবে এটা আমার মেইন কথা, তারপরে যেটা পড়ে থাকবে সেটা আমি বের করে নেবো, আমি বলেই রাখলাম যদি এরকম টাইপের ধরো এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি সমান জেড ইন্টু এক্স মাইনাস এ, তাহলে জেড এর সঙ্গে যে টার্মটা ধরবে সেই টার্মটাই কিন্তু আমাকে আলটিমেটলি বের করতে হবে, মানে ডিএক্স ও বের করতে হবে এবং এখান থেকে এক্স বের করে যেটা আমরা বের করছি বা এক্স স্কোয়ার ধরে যেটা করছি সেটা আমাকে এক্স মাইনাস এটা করতে হবে, ঠিক আছে। আরেকটা পার্ট এই পার্টটা যখন দুটোই ফিক্স থাকবে, একটা এক্সাম্পলে এরকম টাইপের আছে যে আমার এই পার্টটা আমার দুটোই সেম, এই পার্টটা আমার দুটোই সেম যে ডিএক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হোল টু দি পাওয়ার তিন এর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে প্রথমে এ কমন নিয়ে একটা পার্ট এক্সাম্পলের পরের দিন বলবো আমি, কিন্তু সেখানে আমার আলটিমেটলি দেখবে এরকম একটা জায়গায় আসবে, এরকম একটা জায়গায় আসবে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার বলা ভুল ইউ স্কোয়ার বা জেড স্কোয়ার যা কিছু বলতে পারো এরকম টাইপের,
তো বইয়ের ক্ষেত্রে প্রমাণটা আবার এইটাকে ইউজ করে করা হয়েছে, তো অনেকটা আবার বড় হয়েছে, কারণ এই প্রসেসটা এমনিতেই লেন্দি প্রসেস। তার আগে বেশ কিছুটা ক্যালকুলেশন আছে, 4-5 লাইন বা 6-7 লাইন মধ্যে ক্যালকুলেশন আছে, তারপরে আবার এই প্রসেসটা করতে হবে বেশ বড় হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বললাম যে এই ক্ষেত্রে পুট করবে ইউ সমান এ ট্যান থিটা, কারণ আমি তো বলেছিলাম যখন আমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টাইপের হয় তখন আমি ইউ সমান এ ট্যান থিটা পুট করি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা পুট করবো, তাহলে কিন্তু আমাদের ইজি ক্যালকুলেশনটা হবে বা অনেকটা বেটার হবে, অনেকটা সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে গেলে, মানে ভুল নয় কোনো 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 রকম এই এখানে ইউ আছে অবভিয়াসলি। তো এখানে আমার কিন্তু এই পার্টটা করলে কিন্তু আমার ব্যাপারটা অনেকটা ইজি হবে, অনেকটা আমার কিন্তু সুবিধা হবে বা ক্যালকুলেশন প্রসেস কিন্তু অনেকটা কম হবে, কারণ 3 লাইনে যখন মনে চলে, কারণ ডিইউটা এর সঙ্গে কেটে যাবে, টেন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা আসবে, এখানে সেক্স স্কোয়ার থিটা তো কেটে যাবে, এবং এই পার্টটার জন্য একটা টেন থিটা বা সরি এর আমার সেক থিটা আসবে, উল্টে গেলে কস থিটা আসবে, তো খুবই ইজি চলে আসবে ব্যাপারটা। তো আমি কিন্তু বলবো এই পার্টটা তোমরা এইভাবে করবে, এই রকম এই একটা যেটা এক্সাম্পল আছে মানে 14 আই থিঙ্ক 14 নম্বর, হ্যাঁ 14 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা সেকেন্ড পার্টটা করা যায় মানে লাস্ট পার্টটা এতটা অবধি করে তোমাকে আনতে তো হবে, এরপরে যে পার্টটা এরপরে পার্টটা ওরা এরকম করেছে এক্সাক্ট ধরে করেছে, আমি ওরকম করবো না, আমি এটাকে এইভাবে করবো। আর বাকি এক্সাম্পল যেগুলো আছে প্রতিটা প্রসেসের জন্য দেখবে একটা করে, প্রতিটা প্রসেস একবার দেখবে আমি যেটা বললাম তার মধ্যে সেগুলো আর কি, প্রতিটা প্রসেসের জন্য পরস্পর একটা করে বা দুটো করে এক্সাম্পল আছে, তো প্রতিটা প্রসেস দেখে তোমরা এক্সাম্পল গুলো একবার দেখার চেষ্টা করবে, আশা করি প্রবলেম খুব একটা হবে না। তো এই যে লাস্টের যে তিনটা বললাম, এই যে 1/Z, এই যে 7-8-9 যেটা বললাম আর কি, বইয়ের ক্ষেত্রে 6-7-8 হবে, তো এই তিনটে পার্ট কিন্তু একদম আমাদের লাস্টে আছে, আমাদের প্রায় দীর্ঘ 15 নম্বর থেকে বা 15 পর থেকে অঙ্কগুলো শুরু হয়েছে, তার আগে কিন্তু আপ টু মানে 6 পর্যন্ত বা 5 পর্যন্ত আছে, মানে যে আছে আর কি বইয়ের 6 বা 5 নম্বর পর্যন্ত আমাদের ফর্মুলা ইউজ হবে বা প্রসেস যেটা বললাম ইউজ হবে, তার বেশি কিন্তু ওখানে ইউজ হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই পার্টটা কিন্তু মানে কি বলবো ওইগুলো কিন্তু খুব একটা আই থিঙ্ক জটিল হবে না, তো তোমরা ওই পার্টটা কিন্তু অতি অবশ্যই করবে, এবং এই এইরকম এই যে বড় অঙ্ক যেগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু দীর্ঘ 15 পর থেকে, তো সেই ক্ষেত্রে দীর্ঘ 15 পরে এবং লাস্টের তিনটা অঙ্ক বাদ দিয়ে লাস্টের তিনটা অঙ্ক এই প্রসেসগুলো ফলো করবে। তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করবে, অবশ্যই এক্সাম্পল না দেখে ABC দেখলে তো জটিল হবে, আমি আজকে 8টা প্রসেস বললাম বলে বা ফর্মুলা গুলো বলতে হলো বলে আজকে এক্সাম্পল বলা হলো না। তো সেই ক্ষেত্রে তোমরা অতি অবশ্যই ফার্স্টে এক্সাম্পল মানে প্রসেস ফার্স্টে ভিডিওটা তারপরে দেখে নেবে, বইটা একবার পড়ে নেবে, তারপরে ভিডিওটা দেখবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিটা মানে পার্টে বা প্রতিটা প্রসেসের যে করসপন্ডিং এক্সাম্পল গুলো আছে সেটাকে কিন্তু অতি অবশ্যই দেখবে, একটা করে মিনিমাম এক্সাম্পল দেখবে, ঠিক আছে? তো সেখান থেকে তারপরে তোমরা এক্সাম্পলে কিন্তু ঢুকবে, কারণ এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু বেশ ভালো অঙ্ক এবং অবশ্যই আসতে পারে, ঠিক আছে? তো আজকে আর কিছু বলবো না, আজকে পরের দিন এই চ্যাপ্টারের এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, আপাতত থিওরি পার্টটা বললাম যতটা বলা যতটা সম্ভব হলো আর কি আজকে। তো এরপরে কিন্তু এক্সাম্পলগুলো নিয়ে খানিক আলোচনা করবো এবং তারপরে আমাদের চ্যাপ্টার, ঠিক আছে? থ্যাংক ইউ, অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই পরিস্থিতিটাকে আবারও বলবো যেটা বারবার বলেছি যে এই পরিস্থিতিটাকে কিন্তু ইউটিলাইজ করো একদমই, কিন্তু মানে কি বলবো একদমই কিন্তু নেগলিজেন্স করো না বা সময়টাকে অবহেলা করো না, এই সময়টা ইউজ করো, এটাই কিন্তু তোমাকে পরবর্তীকালে HSC এর ক্ষেত্রে বা তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পৌঁছতে সাহায্য করবে। আর এই টাইমটা ইউজ না করলে কিন্তু অবশ্যই বিপদে পড়বে বা প্রবলেম হবে। যাই হোক, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওগুলো দেখতে থাকো এবং অতি অবশ্যই পড়াশোনা করো, এবং মানে নিচে থেকে তোমার নিজের দায়িত্ব নিয়ে একটু ভিডিওগুলো দেখো, মানে সবসময় আমি শেয়ার করবো তারপরে তোমরা ভিডিওগুলো দেখছো, তো সেই জিনিসটা খুব একটা মানে আমাদের খাটনির দাম থাকছে না, মেন কথা বলতে গেলে যে আমি তোমাদেরকে দিচ্ছি, মানে নিজেদের কোনো ইন্টারেস্ট নেই বা নিজেদের কোনো চার্জ নেই, নোটিফিকেশন মানে কারোর হয়তো আইকন প্রেস করা নেই বা কিছু বেল আইকন প্রেস করা নেই, তো সেই ক্ষেত্রে আমি দিচ্ছি বা আমি বলছি তারপরেই দেখছো বা তাতে কতজন দেখছো তারও যথেষ্ট সন্দেহ আছে, তো সেই ক্ষেত্রে আমারও খাটার খুব একটা কিন্তু মানে কি বলবো এনার্জি পাবো না, যেমন কোনো কাজ যেমন যদি অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েট করা না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজের খুব একটা মূল্য থাকে না বা খাটার ইচ্ছা থাকে না, যেখান থেকে মানে কি বলবো যাই হোক, তো সেই ক্ষেত্রে অতি অবশ্যই বল ভিডিওগুলো দেখো এবং তারপর ডেফিনেটলি করার চেষ্টা করো। থ্যাংক ইউ, ভালো থেকো এবং আবার দেখা হবে।